মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। দুপুরে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সাথে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব সহ অনেকে।